বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এটি সহজ রান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। সেটি হলো ফ্রুট কাস্টার্ড রেসিপি। আজকে আমি চিরা এবং ফ্রুটস দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করে দেখাবো, আর আমার ঘরে তৈরি কাস্টার্ড পাউডার দিয়ে আমি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে দোকান থেকে কিনে নিয়ে আসা কাস্টার্ড পাউডার দিয়েও কিন্তু এই চিরা আর ফ্রুটসের কাস্টার্ডটা তৈরি করতে পারেন। সেটা কিভাবে তৈরি করবেন সেটুকু আমি ভিডিওর মাঝে বলে দিব আপনাদেরকে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি আমার ঘরে তৈরি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি। এখানে আমি 10 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর যেহেতু আজকে কিন্তু আমি দুধের পরিমাণটাও অনেক বেশি ব্যবহার করব, কম নিব না, এজন্য আমি কাস্টার্ড পাউডারটাও বেশি নিয়েছি। আপনারা মনে করতে পারেন যে এতটা বেশি কাস্টার্ড পাউডার আমি কেন নিচ্ছি, আমি একটু বেশি করেই এই চিরা আর ফ্রুটসের কাস্টার্ডটা তৈরি করব। আর আমার কিন্তু এই কাস্টার্ড পাউডার তৈরিতে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম ব্যবহার করেছিলাম, এই জন্য একটু ঘনটাও কম হবে, এই জন্য আমি পরিমাণে একটু বেশি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি দোকান থেকে কিনে নিয়ে আসা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণ একটু কম লাগবে। তো এখানে আমি 5 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ এখানে নিয়ে নিয়েছি, আর দুধটা আমি আগের থেকেই জাল করে নিয়েছিলাম। তারপরে দুধটা এখন নর্মাল তাপমাত্রায় রয়েছে। আর এখানে আমি সেই কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি। এই কাস্টার্ড পাউডার এখন আমি দুধের মধ্যে ঢেলে নিব। আর আমি দুধটা আগের থেকে জাল করে রেখেছিলাম। আপনারা যদি জাল করা দুধটা না নেন সেক্ষেত্রে দুধটা আগে জাল করে নেবেন, তারপরে কাস্টার্ড পাউডারটা নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিয়ে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে গুলিয়ে নেবেন। সেই গুলানো কাস্টার্ড পাউডারটা জাল করা গরম দুধের মধ্যে মিশিয়ে নেবেন, কারণ গরম দুধের মধ্যে আবার এই আমি যেভাবে এই পাউডার কাস্টার্ডটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে গেলে কিন্তু দলা বেঁধে যাবে। যেহেতু আমার এই গরুর দুধটা নর্মাল তাপমাত্রার আছে এই জন্য আমি এই পাউডারটা এভাবে গুলিয়ে নিচ্ছি। আবারও বলছি, আপনারা যদি গরম জাল করা দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশান তাহলে অবশ্যই আলাদাভাবে হাফ কাপ তরল দুধের সাথে নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধের সাথে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেবেন, তারপরে গরম দুধের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এখন আমি একটি এগ বিটার দিয়ে খুব ভালো মতো কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে দিই নাই, সব কিছু আগে একসাথে মিশিয়ে নিব তারপরে চুলাটা আমি জ্বালিয়ে দিব। আর আমি প্রতি 1 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ করে আমার ঘরে তৈরি কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চাইলে আপনারা চিনির পরিমাণটা কমও দিতে পারেন, কারণ আমার কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি চিনি দিয়েই তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। একটু সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে, যদি আপনারা বাদ দিতে চান তো বাদ দিতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি, যদি আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসা কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 5 কাপ দুধ, যে এখানে আমি ব্যবহার করেছি 5 কাপ দুধের জন্য, আপনারা 4 থেকে 5 টেবিল চামচ কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টেবিল চামচ কাস্টার্ড পাউডারটা হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে একটু গুলিয়ে নেবেন, তারপরে দুধটা, যে তরল দুধটা আপনারা কাস্টার্ড তৈরি করার জন্য জাল করে নেবেন, সেই জাল করে নেওয়া দুধের মধ্যে গুলানো কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েই কিন্তু আপনারা কাস্টার্ডটা ঘন করে তৈরি করে নিতে পারেন। তো যদিও আমার কাস্টার্ড পাউডারটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করা আছে, তারপরও আমি একটু স্বাদ বেশি বাড়ানোর জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা না দিতে চাইলে না দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এখন সব কিছু আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই দুধের মিশ্রণের সাথে কিন্তু কাস্টার্ড পাউডারটা খুব ভালো মতো মিশিয়ে নেবেন, যেন কোনো রকম দলাভাব হয়ে না থাকে। আর আমি কিন্তু আগেই বলেছি, আমার এই কাস্টার্ড পাউডার তৈরিতে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছিলাম। যদি আপনারা অনেক বেশি ঘন করে এই কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এই কাস্টার্ড পাউডারের সাথে, তাহলে এই কাস্টার্ডের মিশ্রণটা আরও একটু বেশি ঘন হবে। যদিও আমি আজকে খুব বেশি ঘন করে তৈরি করবো না, কারণ আমি চিরা এবং ফল দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করব, এই জন্য খুব বেশি ঘন করে আমি তৈরি করব না। আমি সব রকম টিপসই আপনাদের কাছে বলে দিচ্ছি যেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয়।
তো এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব, দিয়ে আমি মাঝারি আঁচে দুধটা জাল করে নিব বারবার একটু নাড়াচাড়া করে। আর যখন এই দুধে বলক চলে আসবে তখন আমি চুলার জালটা মাঝারি থেকে একটু কমে করে দিয়ে কাস্টার্ডটা একটু ঘন করে আমি তৈরি করে নিচ্ছি। তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো বেশ কিছু সময় আমি জাল করে নিয়েছি, প্রায় আধা ঘন্টা মতো। আর আমি এখন দেখছেন তো খুব বেশি পাতলা না, কিন্তু মিডিয়ামভাবে ঘন করে নিয়েছি। আর এমনটাই আমি এই কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে নিব, অনেক বেশি ঘন করব না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটি আমি অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। আর আপনারা যদি এর থেকে ঘন করতে চান তো আরও কিছু সময় জাল করে নিতে পারেন, কিংবা আমি বলেছিলাম আগেই যে আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও এখানে কাস্টার্ড পাউডারের সাথে অ্যাড করতে পারেন, যেহেতু আমি কাস্টার্ড পাউডারে কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করেছিলাম। আর আমার চ্যানেলে কিন্তু আরও একটি রেসিপি দেওয়া আছে কাস্টার্ড পাউডার ছাড়া আপনারা কীভাবে খুবই সহজে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপির সেই রেসিপিটাও কিন্তু খুবই সুন্দর রেসিপি। আপনারা খুব সহজেই কিন্তু কাস্টার্ড পাউডার ছাড়াই কাস্টার্ড ঘরে তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমি এটি অন্য পাত্রে ঢেলে একটু ঠান্ডা হতে দিচ্ছি, বা নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এটি আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিব। তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর এদিকে আমি 1/2 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি, চিড়াগুলো এখন আমি খুব ভালো মতো ধুয়ে নিব। তো চিড়াটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখছি। তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর এই চিড়া আর এই ফল দিয়ে এই কাস্টার্ডটা খেতে যে কতটা মজার হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চিড়াটা এই ছাঁকনির মধ্যে একটু ছেঁকে পানিটা ঝরাতে দিব। পানিটা একেবারে ঝরা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো প্রায় 3-4 ঘন্টা মতো হয়ে গেছে, আমি ফ্রিজের নর্মাল চেম্বারে এই কাস্টার্ডের মিশ্রণটা রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন আমি অন্য একটি পাত্রে এই কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে কাস্টার্ডের মিশ্রণটা আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন বক্সের মধ্যে করে, পরের দিন এটি বের করে নিতে পারেন আর ফলগুলো কেটে এর সাথে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আর আমি তো যেটা করি যে কাস্টার্ডটাও ফ্রিজে রেখে ঠান্ডা করতে দিই কাস্টার্ডের মিশ্রণটা, আবার ফলগুলো বক্সের মধ্যে করে কেটে ফ্রিজে ঠান্ডা হতে দিই, এদিকে ফলগুলোও ঠান্ডা হয় আবার এই কাস্টার্ডের মিশ্রণটাও ঠান্ডা হয়, একসাথে মিশিয়ে নিলেই কিন্তু দুটি খুব ঠান্ডা থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করতে পারেন। এখন আমি এই চিড়াগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি এই চিড়া এবং ফল দিয়ে এই কাস্টার্ডটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো এখানে আমি ফলগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি 4টি মতো কলা নিয়েছি, কলাগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাস্টার্ডে কিন্তু কলা খেতে ভীষণই ভালো লাগে, চাইলে কলার পরিমাণটা আপনারা বেশি দিতে পারেন, চাইলে কি অবশ্যই বেশি দিবেন, দেখবেন যে কলা দিয়ে কাস্টার্ডটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর যারা কলা পছন্দ করে না তারা বাদ দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আঙুর দিয়ে দিচ্ছি, 1টি মাঝারি সাইজের আপেল ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটি, আর দিয়ে দিচ্ছি আনার দানা, 1টি আস্ত আনার বা বেদানা আমি কেটে নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু কিছু ফল আমি আলাদা করে তুলে রেখেছি পরিবেশন করার জন্য। তো আমি সব কিছু খুব ভালো মতো একটু আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছুই কিন্তু বেশ ঠান্ডা আছে, ফলগুলোও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আপনারা চাইলে এভাবে সব কিছু মিলিয়ে নিয়ে আরও 20 থেকে 15 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আরও বেশি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে পারেন, তবে ফল মেশানোর পরে বেশি সময় আর ফ্রিজে ঠান্ডা হতে দিবেন না, তাহলে কিন্তু ফলের থেকে পানি ছেড়ে দিবে, আরও অনেক বেশি পাতলা হয়ে যাবে, খেতে তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না। আমি একটু চেখে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা, সব কিছুই খুবই সঠিক পরিমাণে আছে, মিষ্টি লবণ সব কিছুই। আর এই কাস্টার্ডটা যে কতটা মজার, এই রমজান মাসের সারাদিন রোজা থেকে যদি এক বাটি এই চিড়া আর ফলের কাস্টার্ড থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর শুধু রমজান মাসে না, কিন্তু আপনারা এই গরমের যে কোনো সময় এই কাস্টার্ডটা তৈরি করে খেতে পারেন, বা ঈদের সময় কিন্তু এই চিড়া আর ফ্রুটস কাস্টার্ডটা তৈরি করে খেতে পারেন। আর যদি আপনারা কেউ চিড়া না দিতে চান তো বাদ দিতে পারেন, কোনো রকম অসুবিধা নাই।
আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমি চেষ্টা করেছি অনেক রকম টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।